আজকে এই যে সুপ্রিম কোর্টে যে ঘটনাটি ঘটলো, ব্যালট বাক্সের ছিনতাই হলো, এই ছিনতাইয়ের ঘটনা কিন্তু আজকে নয়। 1973 সালে ডাকসুর নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে ছাত্রলীগের পরাজয় নিশ্চিত জেনে সেদিন তার নেতৃত্বে এই ডাকসুর ভবন থেকে ব্যালট বাক্সের ছিনতাই হয়েছে এদেশের মানুষ জানে। সেদিন কুয়ারি ছিলেন কার সন্তান, সেদিন এই ডাকসুর ব্যালট বাক্সের ছিনতাই করেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন, সেটা মানুষ জানে। আমরা দেখেছি 1973 সালে প্রথম ব্যালট বাক্স ছিনতাই এবং নির্বাচনী রেজাল্ট পাল্টে দেওয়ার সংস্কৃতি দেশে সেদিন চালু হয়েছিল। সর্বপ্রথম আমরা আমাদের মনে আছে তাওয়ুদ্দিনে রশিদ ইঞ্জিনিয়ার প্রায় 1,00,000 ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন, কিন্তু সেই রেজাল্ট ঘোষণা না দিয়ে হেলিকপ্টারে করে শেখ মুজিবুর রহমান সাহেব ঢাকায় ব্যালট বাক্স এনে খন্দকার মোস্তাককে সেদিন বিজয়ী ঘোষণা করেছিলেন। খন্দকার মোস্তাক, সেই খন্দকার মোস্তাক 32 নম্বরে শেখ মুজিবের লাশ সিঁড়িতে ফেলে রেখে সেই খন্দকার মোস্তাক সেদিন রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। আমরা দেখেছি টাঙ্গাইলে ডক্টর আলিমুল রাজি জয়লাভ করেছেন, সেই রায় পাল্টে দেওয়া হলো। সাধন সেরা জয়লাভ করেছিলেন, সেই রায় পাল্টে দিল। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, যিনি একজন লড়াকু সৈনিক সারা পৃথিবীতে একজন বীর যোদ্ধা হিসাবে যে পরিচিত, সে মেজর জলিল লক্ষাধিক ভোটে বরিশালে জয়লাভ করেছিলেন, তার রেজাল্ট পাল্টে দেওয়া হলো। সিরাজুল হক মন্টু বরিশালে জয়লাভ করেছিলেন ভাষানী ন্যাপ থেকে, তার রেজাল্টও পাল্টে দেওয়া হলো। এমনিভাবে অসংখ্য যারা জয়লাভ করেছেন, সেই 73 সালে মাত্র 10-12টি আসন সেদিন সহ্য করতে পারে নাই, সেদিন থেকে এই ভোটের বাক্স ভোট চুরির রাজনীতি এই দেশে চালু হয়েছে। তাই আমরা বলতে চাই 30,00,000 মানুষ বুকের তাজা রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়ারহমান 1971 সালে 26 এবং 27 মার্চ চট্টগ্রাম কালুরঘাট মহাকাশ থেকে এই মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আমরা তাই আজকে দাঁড়িয়ে বলতে চাই, আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়ারহমান যদি সেদিন স্বাধীনতার ঘোষণা না দিত, তাহলে মুক্তিযুদ্ধের ইতিহাস কী হতো সেটা ইতিহাস আগামী দিনে নয়, এখনই নির্ণয় করছে গবেষণকরা, বিভিন্নভাবে বলছে, কিন্তু যারাই ক্ষমতা আসেন তারা নিজের পক্ষে ইতিহাস রচনা করে। তাই আমরা বলতে চাই, আজকে বাংলাদেশের যে অবস্থা, এর থেকে মানুষ পরিত্রাণ চায়, মানুষ তাদের ভোটের অধিকার ভোট দিতে চায়। যে 30,00,000 মানুষ বুকের টাকা রক্ত দিয়েছেন শুধুমাত্র একটি মাত্র কারণে, সেটি হলো তার গণতান্ত্রিক অধিকারের জন্য। সেদিন যদি পাকিস্তানিরা শেখ মুজিবুর রহমান সাহেবকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে মেনে নিতেন, তাহলে তো মুক্তিযুদ্ধ হতো না, উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন। আর যেহেতু গণতান্ত্রিক রায় পাকিস্তান মেনে নেয়নি, সেই কারণেই মুক্তিযুদ্ধ হয়েছে, সেই কারণেই বাংলাদেশ সৃষ্টি হয়েছে। তাই আমরা আজকে বলতে চাই, 2014 সালে এদেশের মানুষ ভোট দিতে পারে নাই, 2018 সালে 30 তারিখের ভোট রাতের অন্ধকারে আইন শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী গুন্ডারা ভোট দিয়ে এদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছে। আজ তো তারা ঘোষণা বলেন এটা নাকি বৈধ সরকার, বাংলাদেশের সারা পৃথিবীর জাতিসংঘ থেকে, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, জাপান থেকে, দক্ষিণ কোরিয়া থেকে, সমগ্র বিশ্বের মানুষ আজকে বলছেন এই 2018 সালের ভোট বৈধ ছিল না, দিনের ভোট রাতে হয়ে গেছে, এই ভোটের বিরুদ্ধে, এই ভোটের বিরুদ্ধে আজকে বাংলাদেশের সহ সারা পৃথিবীর মানুষ আজকে কথা বলছে। তাই আমরা বলেছি, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই ভোটের অধিকারের জন্য আজকে আন্দোলন। আজকে 34টি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছেন, সব আমাদের সমমনা সমস্ত রাজনৈতিক দলগুলো আজকে আমাদের যুগপথ আন্দোলনে আজকে ঐক্যবদ্ধ। আজকে শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতা রেখে শেখ হাসিনার অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না, কারণ উনি প্রমাণ করেছেন 2014 সালে এবং 2018 সালের শেষ নির্বাচনে কীভাবে উনি ভোট করেছেন। আর সর্বশেষ সুপ্রিম কোর্টের এটি নমুনা হলো, এখান থেকে শেখ হাসিনার অধীনে আর কোনো ভোট করার কোনো সুযোগ নেই। তাই আমরা বলতে চাই, একটি স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন করতে হবে, একটি স্বাধীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে, তার অধীনে বাংলাদেশের ভোট হবে, সেই ভোটে মানুষ যাকে খুশি তাকে ভোট দিয়ে সরকার গঠন করবেন, তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবে। এটি হলো আজকে এদেশের সকল 18 কোটি মানুষের দাবি।